উজু কি করে করতে হয় এবং উজু সহ মাথা মাসা কি করে করতে হয় আর মাথা মাসার পর কান কি করে মাসা করা হয় এই তিনটি বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ রাজিস ওয়া তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব প্রাণের দিনদার ভাই ও বোন সকল আজকের যে বিষয়টি প্রচণ্ড গুরুত্বপূর্ণ যেহেতু উযু না হলে সালাত হবে না আর সালাত না হলে জান্নাত পাওয়া যাবে না আর উযুর মধ্যে মাথা মাসা কিভাবে করতে হয় কান মাসা কি করে করতে হয় এই দুটো পয়েন্টই রয়েছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টই দুটো সঠিক না হলে উযুটাও সঠিক হবে না আর উযু সঠিক না হলে সালাতও সঠিক হবে না আর সালাত সঠিক না হলে স্বর্গও পাওয়া যাবে না সেজন্য খুব অনুরোধ রাখছি খুব গুরুত্ব দিয়ে শুনবেন এবং শোনার পর সেই অনুযায়ী আমল করবেন আশা রাখছি আর এক আশা রাখছি তাহলে পারলৌকিক জীবনে আমরা সাকসেসফুল হব ইনশাআল্লাহ এবং নিজেও শিখার পর নিজে জানার পর অন্য মুসল্লিগণকেও জানাবেন এটাও আমার বিশেষ জোরালো অনুরোধ রইল আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দা 6 নম্বর আয়াতে বলেন ইয়া আইহাল্লাযীনা আমানু হে আমার ইমানদার ব্যক্তিগণ ইজা কুমতুম ইলা সালাতে যখন তোমরা সালাতে প্রস্তুতি নেবে নামাজ পড়ার প্রস্তুতি যখন তোমরা নিবা ফাগসুলু ওয়জুহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিকে তখন তোমরা নিজের মুখমণ্ডল এবং হাত দয় কোনই পর্যন্ত ভালোভাবে ধৌত করে নাও ওয়ামসাহু বিরুসিকুম এবং সার মাসাহ করো মাথা মাসাহ করো ওয়ারজুলাকুম ইলাল কাবাইন এবং তোমরা পা দুটো ধৌত করো গোড়ালির উপর পর্যন্ত এটা সূরা মায়েদার আয়াতে আমরা পেলাম যে পুরো মুখমণ্ডলটি আমাদেরকে ধৌত করতে হবে এবং সেই সাথে দুই হাতের আঙুলের অগ্রভাগ থেকে শুরু করে কোহিনি সহ আমাদেরকে তিনবার ধৌত করতে হবে এবং সার মাসা অর্থাৎ মাসা মাসা করতে হবে একবার পুরো মাসা মাসা এবং পা দুটোকে ধৌত করতে হবে গোড়ালির অপর পর্যন্ত অর্থাৎ গেটের অপর পর্যন্ত ধুতে হবে এটা আমরা কোরআন থেকে আমরা পরিষ্কার পেয়ে গেছি এবার হাদিস থেকেও বেশ কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ রাজিস প্রথমে আমি উজুটা বলিনি উজুর যে নয়টি বিধান আছে সে বিধান নয়টি আমাদেরকে শোনার পরে আমলে পরিণত করতে হবে তবেই উজুটা পূর্ণাঙ্গ হবে এর মধ্যে যে কোনো একটা যদি আপনার না হয়ে থাকে পূর্ণ উজু হবে না সেজন্য উজুর বিধানটা আগে শুনুন এক নম্বর উজুর প্রথমে প্রত্যেক মুসল্লিগণকে প্রথমে মনে মনে নিয়ত করতে হবে নিয়ত করা জরুরি এবং নিয়তটা মুখে কিছু কথা বলতে হয় না মনের জল্পনা কল্পনা করাটাই হচ্ছে অরিজিনাল নিয়ত সহি বুখারি প্রথম নম্বর হাদিস এবং মিশকাতেও প্রথম নম্বর হাদিস অতএব এটা আমাদেরকে করে নিতে হবে এক নম্বর দুই বিসমিল্লাহ বলতে হবে নিয়তের পর দুই নম্বর বিসমিল্লাহ বলতে হবে হির রহমান রহিম বলা হবে না বিসমিল্লাহির রহমান রহিম শুধু কোরআন মাজিদ তেলাওয়াত করতে গিয়ে পড়তে হবে আর কোনো চিঠিপত্র লিখতে গেলে তখন বিসমিল্লাহির রহমান রহিম পুরোটাই লিখতে হবে এটাই হচ্ছে বিধান বাকি যত স্থান আছে শুধু মাত্র বিসমিল্লাহই বলতে হবে
তাহলে দ্বিতীয় নম্বর হলো আমরা বিসমিল্লাহ বলবো। তিন নম্বর হচ্ছে ডানে, অর্থাৎ প্রথমে আমরা ডান হাতে পানি নিয়ে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করব, সেই সাথে হাতের আঙ্গুলগুলো খিলাল করে নেব। আংটি থাকলে পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে, অবশ্যই যেন ভিতরটা সব ভিজে যায়। নম্বর চার, ডান হাতে পানি নিয়ে একই সঙ্গে মুখে ও নাকে, অর্থাৎ মুখে নাকে পানি দিয়ে গড়গড়া করে কুল্লি করবে ও নাকে নাক পরিষ্কারভাবে ঝাড়তে হবে। নম্বর পাঁচ, কপালের, অর্থাৎ কপালের গোড়া থেকে দুই কানের লতি সহ, দুই কানের লতি সহ থুতনির নিচে পর্যন্ত সম্পূর্ণ মুখমণ্ডল ধৌত করবে। তারপর এক অঞ্জলি পানি নিয়ে থুতনির নিচে দিয়ে দাড়ি খিলাল করতে হবে। নম্বর ৬, প্রথমে ডান ও পরে বাম হাত কনুই পর্যন্ত ধৌত করতে হবে। নম্বর ৭, নতুন পানি নিয়ে দুই হাত দ্বারায় মাথার সম্মুখ হতে পিছনে ও পিছন হতে সম্মুখে নিয়ে গিয়ে একবার পুরো মাথা মাসাজ করতে হবে। একই সঙ্গে ভিজা শাহাদত বা তর্জনী আঙ্গুল দ্বারায় কানের ভিতর অংশে ও বুড়ো আঙ্গুল দ্বারায় কানের পিঠ অর্থাৎ বাহির অংশ মাসা করতে হবে। ঘাড় মাসা করার পক্ষে সহি কোনো দলিল নেই, অতএব গর্দানের মাসা করা ভুল, এটা করা যাবে না কো। এবং যে হাদিসটা পাওয়া যায় সিলসিলাতুল আহাদিস যঈফা, মুহাক্কিক আলবানী বলেছেন যে ৬০০, অর্থাৎ যেটা ৬৯ নম্বর হাদিস এবং ৭৪৪ নম্বর হাদিস, হাদিসটা যঈফ, অতএব গর্দানে কেউ মাসা করবেন না। নম্বর ৮, ডান ও বাম পায়ের দ্বারায় পায়ের আঙ্গুলগুলো খিলাল করবে। কান ও বাম পায়ের টাকনু সহ ভালোভাবে ধৌত করতে হবে। তারপর এ সময় বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দ্বারায় পায়ের আঙ্গুল সমূহ খিলাল করে নিতে হবে, খুব মনে করে শুনতে হবে। ৯ নম্বর, উজু শেষে বাম হাতে কিছু পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই ৯ নম্বর পদ্ধতি বা নিয়ম উজুর আমরা পরিষ্কার জানতে পারলাম। এবং এই উজুর অঙ্গগুলো এক দুই ও তিনবার ধোয়া যায়, কিন্তু তার বেশি ধোয়াটা বৈধ নয়, তাহলে উজু হবে না। আমরা বুঝতে পারলাম উজুর পরিশেষে যদি আমরা তার হয়ে গেল, তারপর আমরা দোয়া বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা যদি আমরা বলি তাহলে জান্নাতের ৮টা দরজা উন্মুক্ত করা হবে, খুলে দেওয়া হবে, যেটাতে ইচ্ছা বান্দা জান্নাতে প্রবেশ করে যাবে। অতএব আমরা অবশ্যই এই দোয়াটা পড়ব সহি মুসলিম। তারপর বলা হয়েছে, মহানবী বললেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এটাও বলতে হবে ওযু করার পর। তিন নম্বর দোয়া ওযু করার পর বলতে হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান তাওয়াজ্জা ফাকুল সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, রাওয়াহু আন-নাসাঈ ৯৯০৯ নম্বর হাদিস।
এবং মুসনাদে আহমদ 2072 নম্বর হাদিস এবং তাবরানি আওসাদ 1455 নম্বর হাদিস এবং সহি তারগিব 225 নম্বর হাদিস। মহানবী বললেন যে ব্যক্তি উযু করল এবং উযুর শেষে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটা একবার পাঠ করল, কুতিবা ফি রাক্কিন সুম্মা তুবিআ বিত্তাবিঈন, তাহলে তার লেখা হয় একটা শুভ্র পাত্রে এই দোয়াটা লেখা হয়, সুম্মা তুবিআ বিত্তাবিঈন, তারপর সিল মোহর করে দেওয়া হয়, সিল লাগিয়ে দেওয়া হয়। ফালাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ওটাকে নষ্ট করা হয় না, কিয়ামত পর্যন্ত ওই সিলটাকে খোলা হয় না, কবর থেকে ওঠার পরে মানুষ যখন উঠবে তখনই তার সম্মুখে ওই সিলটাকে উন্মুক্ত করে ওই নেকিগুলো দেওয়া হবে। অতএব এই দোয়াটাও আদৌ ছাড়বেন না, এটা আমার অনুরোধ রইল। এইবার বিশারদভাবে আমাদের যে ভুলটা করি আমরা, কান মাসা এবং সার মাসা এই দুটো খুব লক্ষ্য করে শুনবেন যে আমাদের কোন কোন জায়গায় ভুল হয়। যেমন নটা নিয়ম উযুকে বললাম, এই নিয়ম কটার মধ্যে যদি একটা আপনার না হয়ে থাকে, কড়ি আঙুল দিয়ে যদি ওই পুরো আঙুল পায়ের আঙুলগুলো যদি খিলাল না করেন, আর জমাট দাড়ি আছে ঘন দাড়ি সেগুলো যদি খেলাল না করেন তাহলে তো ওজু হবে না। যদি শেষে যে দেখছেন বাম হাতে একটু পানি নিয়ে লজ্জাস্থানে না ছিটিয়ে দেন তাহলে তো ওজু হবে না। এগুলা লক্ষ্য করে উজু বানাতে হবে, এগুলা আজকে মনে মনে নিয়ত করুন যে আমি কেমনভাবে উজু করতাম আর আজকে কেমনভাবে শুনলাম, তারপরেই আপনি বিবেচনা করবেন। এইবার মাথা মাসা আর কান মশার সম্বন্ধে আলোচনা শুরু হচ্ছে। শুনুন, মাথা মাসা আর কান মাসা আয়াত কারিমায় আমরা যেটা পেলাম সূরা মায়েদা 6 নম্বর আয়াতে, কেবলমাত্র অমসাহু বেরুসিকুম, অর্থাৎ তোমরা মাথা মশা করো, এটাই আমরা পেলাম। এবার মহানবী কি বলছেন, আনিল মিকদাম ইবনে মাদি কারাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা ফামাসাহা মাসাহা রাসিহি ওয়া উযনাইহি যাহিরিহিমা ওয়া বাতিনিহিমা, রাওয়াহু ইবনে মাজা 442 নম্বর হাদিস, তিরমিজি 36 নম্বর হাদিস এবং আবু দাউদে রয়েছে। মিকদাম নিম্নে মাদি কারাবা থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাওয়াজ্জা, তিনি রাসুল সাল্লাম উযু বানাইলেন, ফামাসাহা বেরা মাসাহা রাসিহি, তিনি মাথা মাসা করলেন, পাউজনাইহি এবং দুটো কান মশাহ করলেন, জাহিরিহিমা বাতিনিহিমা, ভিতরের অংশটাও মাসা করলেন বাহিরের অংশটাও পূর্ণ মাসা করলেন। এই হাদিসে আমরা কি পেলাম, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের যে ভাঁজগুলো রয়েছে কাঁচ এবং ভাঁজ, গোল গোল যে আমরা পরপর পরপর ভাঁজ রয়েছে ওই ভাঁজগুলোর সমস্ত আঙুল দিয়ে মাসা করলেন, আর বুড়ো আঙুল দিয়ে বাহিরের কানের বাইরে পুরোটাই মাসা করলেন। এই হাদিসে আমরা পেলাম মাসা মাসা করার এই উল্লেখিত হাদিসটাই থেকে আমরা কয়েকটি মশলা বাইর মানে বাইর হচ্ছে কয়েকটি মশলা পাওয়া যাচ্ছে। দেখুন, মাথা মাসা করার জন্য পানি গ্রহণ এক, নম্বর দুই মাথা মাসার পদ্ধতি, নম্বর তিন মাথা ও কান মাসার কয়বার, নম্বর চার কানের জন্য নতুন পানি গ্রহণ না করা,
নম্বর পাঁচ কান মাসাহার পদ্ধতি। এই পাঁচটি পদ্ধতি এবার আমি বলবো, খুব মন দিয়ে শুনবেন, শোনার পরে মানার চেষ্টা করবেন, অবশ্যই আমরা পারলৌকিক জীবনে সাকসেসফুল হব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত পানিতে ডোবালেন এবং একবার মাথা মাসাহ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত পাত্রে ডোবালেন আর সেই দুই হাত ভিজা হাত নিয়ে মাথা মাসা করলেন। সহিহ বুখারী 192 এবং মুসলিম 236 নম্বর হাদিস। নম্বর দুই, মাথা অগ্রভাগে দুই হাত অর্থাৎ মাথার অগ্রভাগে দুই হাত দিয়ে শুরু করলেন এবং ঘাড় পর্যন্ত নিয়ে গেলেন, অর্থাৎ যখন আমাদের সম্মুখে যে চুল আছে সামনে কপালের কাছে ওই চুলের শেষ চুল থেকে শুরু করা হবে এবং গর্দানে বা ঘাড়ের যে শেষ চুল আছে ওই শেষ চুল পর্যন্ত পুরো মাথার চুলগুলোকে নড়াইতে নড়াইতে নিয়ে যেতে হবে। আবার পুনরায় ওই শেষ থেকে গর্দানিকা ঘাড়ের কাছ থেকে ওই আঙুলে আবার নিয়ে আসতে হবে, পুরো চুলগুলোকে নড়াইতে নড়াইতে এসে যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই শেষ করতে হবে। অমসাহ বেরো শিখুন, চার মাসা তবেই হবে। এটা বোঝা গেল সহিহ বুখারী 185 নম্বর হাদিস এবং মুসলিমে 135 নম্বর। আমরা বুঝতে পারলাম তারপর কি করতে হবে। এই একটি শব্দ আছে আবুদাউদে, সুদগাইহে ওবায়দুল্লাহ, আল্লামা ওবায়দুল্লাহ মুবারক পরি মিরাতুল মাফাতিতে বলেন, সুদগাইহের অর্থ হল দুই কান দুই চোখের মধ্যবর্তী জায়গা বা স্থান, এবং এ জায়গায় চুল যেখানে থাকে ওইখান থেকে শুরু এবং ওখান থেকেই শেষ। সুদগাইহি মানেই তাই, তাহলে পরিষ্কার হয়ে গেল হাদিসে যে আমরা চুল যেখান থেকে রয়েছে ওখান থেকে শুরু করব, যেখানে শেষ হয়েছে ওখানে শেষ করব, আবার যেখানে শেষ হইলো ওখান থেকে শুরু করব, আবার আমরা যেখানে প্রথমে শুরু করেছিলাম সেখানে শেষ করব, হয়ে যাবে মা সার মাসা। এবার সার নম্বর তিন, সার মাসা বহু রওয়ায়েতে পাওয়া যায়, একবারই করতে হবে। নম্বর চার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল উজনানে মিনার রাসে, রাওয়াহ তিরমিজি, তিরমিজি 27 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ 443 নম্বর হাদিস, যে আল উজনানে মিনার রাসে অর্থাৎ দুই কান মাথায় মাথার শামিল, দুই কান মাথা সহ একসঙ্গেই শামিল, দুটো একই জিনিস। তাহলে দুটো যদি একই জিনিস হয় তাহলে একবারে, তাহলে একবারে নতুন পানি নিয়ে সার মাসা করতে হবে, মাথা মাসা করার পর ওই পানিতেই দ্বিতীয় কোনো নতুন পানি না নিয়ে কান মাসাও করতে হবে। কান মাসা করার সময় যেন নতুন পানি না নেওয়া হয়, যেহেতু দুটো যখন একই একই পানিতেই দুটো কাজ সাধ্য হবে, যেহেতু এক ঢালায় দুটো পাখি মারতে হবে, এটাই তো আমাদের সহজ। যদি এর পূর্বে আমরা দুবার পানি নতুন করে নিয়ে থাকি, আজ থেকে ওটাকে বর্জন করুন। তারপর নম্বর পাঁচ, দুই কান মাথার উপরের অংশ ও ভিতরের অংশ কিরকম। কান মাসা যখন আমরা করব এই দুই কান মাসা করার উপরের অংশটা হলো
অর্থাৎ পিছনের অংশ বা পিঠের অংশ, ওপরের অংশ মানে পিঠে যে কান আছে, কানের ওপর ভাগ যেটা আছে ওইটাকে বাইরে যেটা রয়েছে ওইটাকে বলা হয়। আর কানের ভিতর অংশ মানে কি, কানের সামনের অংশ অর্থাৎ কানের ছিদ্রের অংশ, কানের ভেতরে যে ছিদ্র নেই ওই ছিদ্র, ওই যে তর্জনী আঙুলকে ঢুকিয়ে আর বুড়ো আঙুলটা পুরো উপর ভাগে লাগিয়ে পুরো মাসা করা হয়, এবং যেমন যেমন ভাঁজ আছে তেমনভাবেই প্রত্যেক ভাঁজে ভাঁজে যেতে হবে, আঙুল দিতে হবে। একেই বলা হয় কান মাসা করা। যেমন একটা হাদিস রয়েছে, আনুবাই বিনতি মুআব্বিস ইবনে আফরা ক্বালা ওমাসাহা বিরাস সাল্লাল্লাহু ওমাসাহা বিরাসিহি মাররাতাইনি বিমাখরি মুআখরি রাসিহি সুম্মা বিমুকাদ্দামাহি কদমি ওয়া বিউযনাইহি কিলতাইহিমা যা যুহুরিহিমা ওয়া বুতুনিহিমা রাওয়াহু আবু দাউদ, সহিহ আবু দাউদে 126 নম্বর হাদিস, তিরমিজি 33 নম্বর হাদিস, হাদিসটি হাসান। দেখুন রুবাইয়া বিনতে মুআব্বিস ইবনে আফরা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সার মাসাহ করলেন, মাথা মাসাহ করলেন মাররাতাইনে দুই মর্তবা, এরকম বে মুআখরি রাসিহি অর্থাৎ মাথার অগ্রভাগে শুরু করলেন, মাসাহ করতে শুরু করলেন, সুম্মা বে মুকাদ্দামিহি তারপর তিনি নিয়ে গেলেন পিছনের দিকে, এবং অর্থাৎ মুআখরি রাসে মাথার শেষ দিকে শুরু করলেন এবং প্রথম দিকে নিয়ে গেলেন। অর্থাৎ প্রথমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, বে মুআখরি রাসিহি অর্থ হল মাথার শেষ ভাগ অর্থাৎ ঘাড় যেখানে আছে গর্দন ওইখান থেকে যেখানে চুল রয়েছে ওখান থেকে শুরু করলেন, দিয়ে নিয়ে আস্তে আস্তে একদম অগ্রভাগে নিয়ে আসলেন। এটাই ঠিক। অবে উজ নাই হে তারপর কান দুটো মাসা করলেন, কিলতাই হিমা ওই কান দুটো জুহুর হিমা অবতু হিমা ভিতরকার অংশও মাসা করলেন পুরোটাই, আর বাহিরের অংশটাও পুরোটাই মাসা করলেন। কি সুন্দর এই হাদিসটাই পরিবেশন করা হলো, যে ভিতরের কানের যতটা ভাঁজ কাঁচ আছে ওই পুরো ভাঁজটাই মাসাহ করতে হবে আমাদেরকে। পরপর পরপর যে ভাঁজ হয়ে আছে গোল গোল ওই রকম ভাঁজগুনায় আঙুল যেতে হবে, ভিজা আঙুল, আর বুড়ো আঙুলটা উপর দিয়ে আর তর্জন আঙুলটা ভিতরে ঢুকি দিয়ে ওরকমভাবে আস্তে আস্তে সমস্ত করে নিতে হবে। ভিতরের খাঁচ ও ভাঁজ বাহিরের সকল অংশকেও করতে হবে পরিষ্কার। এই হাদিসটা আমরা পেয়ে গেছি। তো পিছন থেকে নিয়ে সামনে এবং একবার ও সামনে থেকে নিয়ে পিছনে একবার, এই হাদিসটা মাররাতাইনি শব্দটা এসেছে, এর অর্থটা কী, এর অর্থ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে নিয়ে সামনে নিয়ে আসলেন, ফের সামনে থেকে আবার পিছনে নিয়ে আসলেন, তাহলে দুবার হলো না, সার মাসা কিন্তু একবারই, কিন্তু কেমন হবে, পিছনে থেকে নিয়ে সামনে দিতে হবে, সামনে নিয়ে এসে আবার পিছনে আসতে হবে, এই হিসাবে দুবার বলা হয়েছে। অথচ একবারই এটাকে পরিষ্কার বোঝা যাচ্ছে, একবারই সার মাসা করতে হবে, কিন্তু নিয়ম হচ্ছে এরকম, পিছন থেকে সামনে, সামনে থেকে পিছন, অথবা সামনে থেকে পিছন, সামনে থেকেই নিয়ে যেতে হবে। যেহেতু আজকের হাদিসটাই আমরা বেশি পেলাম, যে সামনে থেকে আমরা শুরু করব, পিছনে নিয়ে যাবো, ফের পিছন থেকে নিয়েছে যেখানে শুরু করেছিলাম সেখানে ছাড়বো, এটাই হলো সব থেকে বেটার। এই হাদিসটাও রয়েছে যে ইবনে আব্বাস থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই কানের ভিতর তর্জনী আঙ্গুল এবং দুই এবং বাহিরের অংশে বুড়ো আঙ্গুল দুই কানের বাহিরে ফিরালেন, অর্থাৎ ভিতরে তর্জনী আঙুলটি শাহাদত আঙুলটি আর বাহিরে বুড়ো আঙুলটা ফেরাতে হবে পুরো কানটি, ভেতরে পুরোটা বাইরেও পুরোটাই। সেই ইবনে মাজাহ 439 নম্বর হাদিস, হাসান সহি হাদিসটি। এইবার আমরা সমস্ত বুঝতে পারছি কয়েকটা জিনিস আমাদের করতে হবে যেটা জরুরি, সেটা কি, নম্বর এক,
উজু থাকলে আর নতুন করে উজু করার কোনো দরকার নাই, সেই উজুতেই নামাজ হবে, তবে উজু করলে করা উত্তম। নম্বর দুই, নিয়ত করা জরুরি। নম্বর তিন, বিসমিল্লাহ বলা জরুরি। নম্বর চার, দাড়ি জমাট হলে খেলাল করা জরুরি। নম্বর পাঁচ, অঙ্গ প্রত্যঙ্গগুলি পরপর ধোয়া, পরস্পর ধোয়াটা জরুরি। কেমন, কেউ কেউ দেখা যায় কথা বলে উজু করার সময় এবং বেশ কিছুক্ষণ দাঁড়ায় অপেক্ষা করে যে এক আধ মিনিট পর আবার অঙ্গ ধুতে লাগে, ওই উজুগুলো হবে না, তাই লাগাতার উজু করে যেতে হবে, যেন একটা উজু করার পর অনেকক্ষণ দাঁড়িয়ে আবার একটা ধুলাম এরকম যেন না হয়, এটা করা জরুরি। নম্বর ছয়, শুকনো থাকলে আবার পুনরায় উজু করতে হবে শুরু থেকে। নম্বর সাত, তিনবারের বেশি কোনো অঙ্গকে ধোয়া যাবে না, যদি কেউ ধোয় সে উজুটা ভঙ্গ হয়ে আবার নতুনভাবে করতে হবে, এই উজু হবে না। তাহলে আমরা পরিষ্কারভাবে উজু করার সমস্ত খুঁটিনাটি জিনিস আমরা পেলাম। এইবার হযরতে বিখ্যাত সাহাবি আশারাই মুবাশশারার মধ্যে অন্যতম সাহাবি শহীদ হয়েছিলেন হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি হাদিস বর্ণনা করলেন যে আমি উজু করছি যেভাবে তোমরা দেখো, যে উজু করলেন, যে বললেন হা কাজা মান তাওয়াজ্জা, তিনি উজু করলেন, পুরো উজুটা দেখালেন, দেখানোর পর বললেন হা কাজা, এইরকমভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি উজু করেছিলেন, গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে এরকমভাবে উজু করবে তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে, আগে উজু নাই, উজু শেষ নাই হতে তার ক্ষমা করে দেওয়া হবে। ওয়া কানাত সালাতুহু ওয়া মাশিয়ুহু ইলাল মসজিদে নাফিলাতান রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে 566 নম্বর হাদিস। মহানবী বললেন যে তারপরে তার যখন সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, ওয়া কানাত সালাতুহু ওয়া মাশিয়ুহু, তার যে সালাত পড়তে আসছে বাড়ি থেকে উজু হয়ে, ও মাশিয়ুহু পায়ে পায়ে দরুদ পড়তে পড়তে আসছে ইলাল মসজিদে, মসজিদের দিকে না ফেলাতুন, এটা উদ্বৃত্ত হলে কী হবে, এটা তার বেশি নাকি হবে। যাই হোক, পরিষ্কারভাবে আজকে উজু, কান মাসা এবং মাথা মাসা এই তিনটি বিষয়ে আলোকপাত হলো, আমরা অনুভব করছি এখন, আমরা অনুভব করব এখন যে আমার এই উজু এতদিন যেটা করতাম সেই উজুকে এই মহানবীর উজু অনুযায়ী হচ্ছিল না একটু আধটু এদিক ওদিক হতো, সেটাকে পরিষ্কারভাবে আজ থেকে সংযমশীল হয়ে ভালোভাবে নিয়ত করে এরকমভাবে উজু বানাবেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক উজু করার নিয়ম এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।